এই বিদায় অনুষ্ঠানে এই বিকেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। উপস্থাপনায় আমি আছি শিশির, এবং এখন এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি বাংলাদেশের অন্যতম ডিফেন্স কোচিং একাডেমি, সোলজার ট্রেনিং একাডেমির পরিচালক রাকিবুল আলম হিমেলকে করতালির মধ্য দিয়ে আপনাদের উপস্থিত জানাই। এই পর্যায়ে প্রিয় পরিচালককে ফোন দিবে, ফোন দিয়ে শুভেচ্ছা জানাবে, যে যাবে সে এগিয়ে যাও। চলুন স্যারকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকের এই মনোরম বিকালে বিদায় বার্তা নিয়ে কথা বলবে প্রিয় স্যার। পরে প্রথমে তার শুভেচ্ছা বার্তা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাই তাকে করতালের মধ্য দিয়ে নিয়ে আসো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তো আমাদের বিদায় অনুষ্ঠান, তাই না? আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, কারণ দীর্ঘ এক মাস তোমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কোর্স করতে চলে এসেছিলাম। তো দেখতে দেখতে কিন্তু টাইম বা সময় কোন দিকে চলে যায় এটা কিন্তু আসলে বলা যায় না। তো আসলে বিদায় মানেই চলে যাওয়া না, বিদায় মানে ভালোবাসা, আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, সবকিছু দিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। বুঝা গেছে? আমি দোয়া করি তোমাদের জন্য, আমি দোয়া করি প্রত্যেকটা ছেলের জন্য, আমি দোয়া করি আমার সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমরা যে যে নিয়তে এসেছিলা, তোমরা যাদের ইচ্ছা ছিল, তোমাদের যাদের ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী অথবা বাংলাদেশ বিমান বাহিনীতে গর্বিত অফিসার অথবা গর্বিত সৈনিক হিসেবে যোগদান করে তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে প্রবল প্রস্তুতি নিতে চলে এসেছিলা। প্রস্তুতি নিতে চলে আসা প্রত্যেক শিক্ষার্থীকে আমি অনুরোধ করব, তোমাদের প্রত্যেকের অবদানের জন্য, তোমাদের প্রত্যেকের চেষ্টার জন্য সবাই আমরা একটা করতালি সবার জন্য দেব। আমি বলতে চাই আমার সোলজার ট্রেনিং একাডেমি আমার প্রতিষ্ঠান, আমার স্বপ্নের প্রতিষ্ঠান। আমি স্বপ্ন দেখি আমার এই প্রতিষ্ঠান থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের মতো তরুণ টপকে যুবকরা আসবে, যারা এসে যারা নিজেদেরকে প্রস্তুত করে নিবে, প্রস্তুত করে নিজের স্বপ্নকে পূরণ করবেন। বুঝা গেছে? তোমাদের চেষ্টা দেখে, তোমাদের পরিশ্রম দেখে আমি অনুপ্রাণিত। তোমাদের সঙ্গে যদি আমারও বয়স থাকতো, আমারও মনে হয় আমিও চলে যেতাম তোমাদের সঙ্গে দেশ সেবায়। সে সৌভাগ্য আমার আর নেই বর্তমানে। আমার এই ইচ্ছা, আমার এই স্বপ্ন আমি পূরণ করতে চাই তোমাদের মাধ্যমে। তোমরা কি পারবা আমার স্বপ্নটা পূরণ করতে? আমরা আমাদের এই একাডেমির পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের চোখে যে স্বপ্ন দেখি, তোমাদের প্রত্যেকের চোখে যে ইচ্ছাবোধটা দেখি, সেই ইচ্ছাবোধটা আমার মধ্যেও আমি জাগ্রত করতে চাই। তোমাদের প্রত্যেকের চেষ্টা, তোমাকে তোমাদের প্রত্যেকের পরিশ্রম দেখে আমার নিজেকেও পরিশ্রম করতে মন চায়। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় যদি আমার বয়স থাকতো, আমার যদি সুযোগ থাকতো আর একটা বার, তাহলে হয়তো বা আমি নিজেই তোমাদের সাথে কাঁধে কাঁধ মেলায় বাংলাদেশের সামরিক বাহিনীতে যোগদান করে পরোক্ষভাবে দেশ সেবায় নিজেকে বিলিয়ে দিতাম। দেশ সেবা কিন্তু সবার ভাগ্যে জোটে না। তোমরা যে মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করতে চাচ্ছ,
এজন্য তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা চাই আমাদের নিজ যোগ্যতায়, আমরা চাই আমাদের নিজ প্রস্তুতিতে আমরা আমাদের স্বপ্নের চাকরিটা ছিনিয়ে নেব। কি পারবো সবাই? ছিনিয়ে নেওয়া কিন্তু খুব সোজা কথা না, বুঝা গেছে? কোনো কিছু স্বপ্ন দেখলে শুধু অর্জন হবে না, স্বপ্নটা দেখতে হবে সাথে আকাশ ছোঁয়া পরিশ্রম করে যেতে হবে। তোমরা অনেকে পরিশ্রম করেছো, অনেকের অনেক সমস্যা ত্রুটি ছিল যেটা না বললেই নয়, ম্যাক্সিমাম তোমাদের মধ্যে যে সমস্যাটা ছিল নাকের প্রবলেমটা ছিল, ঠিক আছে? নাকের প্রবলেমটা ইনশাল্লাহ আমরা এখান থেকে সমাধান করতে পেরেছি, তো পেরেছি না? পাশাপাশি আরো অন্য জন যারা আছো তাদেরও কিছু কিছু সমস্যা ছিল আর কি মেডিকেলে, ওগুলো সমস্যাও তোমাদের সমাধান হয়ে গেছে আশা করি, ঠিক আছে? আর রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, তাই না? রিজিকের মালিক আল্লাহ তাআলা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, বা যে যে ধর্মেরই আছে না কেন প্রত্যেকেরই সৃষ্টিকর্তা কিন্তু তার ভাগ্যদাতা, ভাগ্য লিখন দাতা এবং রিজিকের মালিক, বুঝতে পারছি? আমি চাই তোমরা যারা যুবক, আমি চাই তোমরা যারা নবীন, তোমরা প্রত্যেকে দেশসভায় যে ঋণ তোমরা নিয়োজিত করতে পারবে, তোমাদের চাকরি পাওয়ার খবরটা যেদিন আমি শুনতে পারবো, আমি মনে করব তুমি চাকরিটি পাও নাই, আমি চাকরিটি পেয়েছি। সবাইকে আমার এই ছোট্ট স্বপ্নটা পূরণ করে দিতে পারবা? সত্যি কি পারবা? আমার স্বপ্নটা যদি তোমরা পূরণ করতে পারো আমি খুব খুশি হব, খুবই। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই আমার এই ছোট্ট স্বপ্নটা তোমরা পূরণ করে আমার স্বপ্নটাকে পূরণ করে দেবা। পারবো কি আমরা? আজকে দেখতে দেখতে আমাদের এক মাস শেষ হয়ে গেল, ভুল ত্রুটি সব জায়গায় থেকে থাকে, আমাদের প্রতিষ্ঠানেও হয়তো বা কোনো না কোনো ভুল ত্রুটি হয়েছে। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে আমাদের সাধ্যমতো সবটুকু সেবা দিয়ে তোমাদেরকে প্রস্তুত করে গড়ে তোলা। আমাদের চেষ্টার মাঝেও যদি কোনো কমতি থেকে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যেখানে যাও, যত দূরেই যাও, পরামর্শ একটা দেব, উপদেশ একটা দেব, স্যার হিসেবে দেখো বা বড় ভাই হিসেবে দেখো বা বন্ধু হিসেবে দেখো, সবসময় সৎ থাকার চেষ্টা করবা। যতই বিপদ আসুক, যতই ধৈর্যচ্যুত কোনো পরিবেশে পরিস্থিতিতে তুমি পড়ো না কেন, খারাপ পথে নিজেকে বিলিয়ে দিবা না, বুঝতে পেরেছ? কখনোই খারাপ পথে নিজেকে বিলিয়ে দিবা না, নিজের সততাকে ধরে রাখবা, নিজের বাবা মা সেবা করবা, নিজের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবা, নামাজ পড়বা, বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে যে যত বেশি চেতে পারবা আল্লাহ তোমাকে তত তাড়াতাড়ি তোমার চাওয়া পাওয়া গুলোকে পূরণ করে দেবে। আমি আর বেশিক্ষণ কথা বলবো না, কথা তো অনেক বলেছি এই এক মাস, তাই না? হয়তো বা আজকের পরে আর হয়তো বা তোমাদের সাথে এইভাবে দীর্ঘ সময় ধরে আর কথা আমার হবেও না বা দেখাও হবে না। তো যাবার সময় যেটা বলবো সেটা হচ্ছিল, তুমি বা তোমরা যারা আছো নিজেদের ধৈর্যটাকে কখনো ভেঙে দিও না। একবার না পারলে 100 বার করে দেখাবো, 100 বার না পারলে 1000 বার করে দেখাবো, 1000 বারেও যদি না পারে আমি 1,00,000 বার করে দেখাবো, তাও আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে চাই, চাই, চাই। আমি আমার নিজ যোগ্যতায়, আমি আমার নিজ বুদ্ধি, আমি আমার নিজ জ্ঞানে, আমি আমার নিজ পরিশ্রমে, আমি আমার বাবা মার দোয়ায়, আমি আমার সৃষ্টিকর্তার রহমতে আমি আমার স্বপ্নের জায়গায় স্বপ্নের চাকরিতে পৌঁছে আমি যেদিন বাংলাদেশের দেশসেবায় নিজেকে বিলিয়ে দিতে পারবো সেদিন আমি মনে করবো আমার জন্মটা সার্থক হয়েছে। আমরা কি পারবো সবাই আমাদের এই সার্থক? ধন্যবাদ তোমাদের সবাইকে।
সবার প্রতি শুভকামনা রইল, সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।